ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর জনরোষে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গণভবনকে দ্রুত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, এই জাদুঘরে রাখা হবে আয়নাঘরের রেপ্লিকা। হাসিনার দেশ ত্যাগের প্রায় তিন মাস পর সোমবার গণভবন পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ডিসেম্বরের মধ্যে জাদুঘরের প্রস্তাব চূড়ান্ত করতে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। গণভবনটাকে একটা জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড বা বিপ্লব এবং তার পরবর্তী যে রাজনৈতিক পট পরিবর্তন, এগুলো একটা স্মৃতি স্তম্ভ হিসাবে বা স্মৃতিকাগার হিসাবে একটা মিউজিয়ামে পরিণত করা যায়, কত দ্রুত কাজটা শেষ করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন আয়নাঘরের একটা রেপ্লিকা যেন ওখানে রাখা হয়। এ বিষয়ে উনি আজকালে আমাদের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যারা আরও সরকারি কর্মকর্তা আছে ওনাদেরকে নির্দেশ দিয়েছেন।